একসময় বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম সেরা ধারাবাহিক ছিল জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিক। বেশ অনেকদিন হয়েছে শেষ হয়েছে এই ধারাবাহিক, তারপর থেকেই শোনা যাচ্ছিল নতুন ধারাবাহিক আসছে অভিনেত্রী তিয়াশা লেপচার। কিন্তু নায়ককে জানিয়ে জল্পনা কম হচ্ছে না, তবে খবর বলছে খুব শীঘ্রই এই জল্পনার অবসান হতে চলেছে, ফিরতে চলেছে এই হিট জুটি ফেলে। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিব্রিটি ওয়ার্ল্ডের সাথে। কৃষ্ণকলি ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা নীল ভট্টাচার্য এবং নবাগতা তিয়াশা লেপচাকে। কৃষ্ণকলি ধারাবাহিক হল তিয়াশা লেপচার অভিনয় জগতের প্রথম কাজ। প্রথম ধারাবাহিকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী, তার প্রমাণ তিয়াশার আসন্ন দ্বিতীয় ধারাবাহিক। কৃষ্ণকলি ধারাবাহিক শেষ হতেই শোনা গিয়েছিল অভিনেত্রীর নতুন ধারাবাহিকের কথা। এই খবরে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী তিয়াশা লেপচা নিজেই। তার জলসাতে আসছে তিয়াশার নতুন ধারাবাহিক, এ খবর মুভিব্রিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। কিন্তু এই ধারাবাহিকের নায়ক কে হতে চলেছে, কানাঘুষো শোনা যাচ্ছে এই ধারাবাহিকে দেখা যাবে সেই হিট জুটি নীল আর তিয়াশাকে। খুব শীঘ্রই শেষ হচ্ছে উমা ধারাবাহিক, যেখানে বর্তমানে দেখা যাচ্ছে নীলকে। সূত্রের খবর, এই ধারাবাহিক শেষ হতে না হতেই ফের তিয়াশার সঙ্গে জুটি বাঁধতে চলেছে নীল। নীল তিয়াশার জুটি আগে থেকেই পছন্দ ছিল দর্শকদের, কিন্তু কৃষ্ণকলিতে তিয়াশার লুক ছিল একেবারেই আলাদা। এখন দেখার নতুন ধারাবাহিকের নতুন লুকে দর্শকরা কতটা ভালোবাসা দেন। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।